শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। ইতালির মিলানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মিলান লোম্বার্দি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোম্বার্দি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। এদিকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে গ্রিসের বাংলাদেশ দূতাবাসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন গ্রিস আওয়ামী লীগ সহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টুইটারে জয়েন করে আর ভিজিট করুন একুশে-টিভি.কম সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।